রহমতুল্লাহ বরকাত যে একজন জানতে চেয়েছিলেন যে আপনার ছেলের বয়স দশ বছর তাই আপনার ছেলেকে নিয়ে পাঁচক্ক নমাজ পড়ার চেষ্টা করছেন ফজরের কষ্ট হয় এটা বুঝতে পারছেন তো এক্ষেত্রে বাড়াবাড়ি হচ্ছে কি না জানতে চেয়েছেন জি আপনার উচিত ছিল দশ বছর না সাত বছর বয়স থেকেই বা তার আগে থেকেই নমাজ পড়ার অভ্যাস করা যেহেতু আল্লাহ সাল্লাম বলছেন যে মুরু আউ্লা আসেন ইন তোমাদের ছেলে সন্তানদেরকে নমাজের আদেশ দাও যখন তার বয়স হয় সাত বছর সাত বছর বয়সে আদেশ করতে বলা হয়েছে তার মানে তাকে সাথে নিয়ে নামাজ পড়তে বলা হয়েছে এই নামাজ পড়ে বলতে বলা হয়েছে বিভিন্নভাবে আদর দিয়ে বলতে বলা হয়েছে দশ বছর বয়স হয়ে গেলে তাকে প্রহার করে হলেও ধমক দিয়ে হলেও জোর করে হলেও নামাজ পড়াতে হবে সেক্ষেত্রে এখন বাড়াবাড়ি নয় চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে যেহেতু দশ বছর উল্লেখ করা হয়েছে সানা যেটা বলা হয়েছে যে দশ বছর বয়স হলে তাকে যেভাবে হোক যে কৌশলে হোক নামাজ পড়াতে হবে দশ বছর বয়স থেকে যদি নামাজ না পড়ে তাহলে হ্যাঁ সে তো গুণাগার হচ্ছে বাবা মাও এর গুণার বাকিদার হবে যদি তাকে নামাজ না পড়ায় সেই দিক থেকে বাড়াবাড়ি হবে না ইনশাল্লাহ তবে অবশ্যই চেষ্টা করবেন যে যেন রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যাই ফজরের লক্ষ্য ফজরকে টার্গেট রেখে তাহলে দেখবেন ইনশাআল্লাহ ফজরে উঠতে পারবে যেভাবে হোক চেষ্টা করতে হবে বেশি চাপ দিয়ে দিতে গেলে দেখা যাবে যে যেন নষ্ট না হয়ে যায় অথবা কোনো ক্ষতি না হয়ে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে আর নামাজ তো পড়াই লাগবে পড়তে হবে তো যাই হোক চেষ্টা করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা কাছে দোয়া বেশি বেশি এবং চেষ্টা করেন খুব ভালো হবে আল্লাহ তাল্লা অভিযান করুন জল্লাহ